নরেন্দ্র দামোদর দাস মোদী হলেন ভারতের চোদ্দতম প্রধানমন্ত্রী যিনি ভারতীয় জনতা পার্টিকে দুই সালে এবং আবারও দুই সালের বিজয়ে নেতৃত্ব দিয়েছিলেন নরেন্দ্র মোদী সম্পর্কে একটি মজার তথ্য হল যে তিনি প্রথমবারই বিধায়ক হিসাবে গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন একইভাবে তিনি প্রথমবারের মতো সংসদ হিসাবে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী হন দুই সালে বিজেপির সংখ্যাগরিষ্ঠ বিজয়ের জন্য নরেন্দ্র মোদীকে কৃতিত্ব দেওয়া হয় এবং উনিশশো সালের পর এই প্রথমবার একটি দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিলেন নরেন্দ্র মোদীর জন্ম ভাদনগর একটি গুজরাটি পরিবারে হয়েছিল তিনি ছোটবেলায় বাবাকে চা বিক্রিতে সাহায্য করতেন এবং পরে নিজে চায়ের দোকানও চালাতেন তিনি মাত্র আট বছর বয়সে আর এর সংস্পর্শে আসেন এবং এখান থেকে তার সংগঠনের সাথে দীর্ঘ সম্পর্ক শুরু হয় তিনি উনিশশো সালে বিজেপিতে যোগ দেন আর এস এর সাথে দীর্ঘদিন থাকার পর তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এবং এরপরে গুজরাটের মুখ্যমন্ত্রী নির্বাচিত হলে তার রাজনৈতিক যাত্রা শুরু হয় তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কিভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনে মেঝে থেকে সিংহাসনের যাত্রা শুরু হয়েছিল শেষ অব্দি আমাদের সাথে থাকুন এবং আপনিও যদি চান দু সালে আবার নরেন্দ্র মোদী সরকার গঠিত হোক তাহলে একটি লাইক অবশ্যই করবেন নরেন্দ্র দামোদর দাস মোদী দামোদর দাস মূলচাঁদ মোদী এবং হীরা মোদী ছয় সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয় ছোটবেলায় নরেন্দ্র মোদী উনিশশো সালে ভাদনগরের রেল স্টেশনে চা বিক্রি করতেন তার বাবাকে সাহায্য করতেন এরপরে তিনি তার ভাইয়ের সাথে বাস স্ট্যান্ডের কাছে একটি চায় স্টল চালাতে শুরু করেন উনিশশো সালে তিনি ভাদনগরে তার উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করেন এর কিছু সময় পর তিনি পারিবারিক অশান্তির কারণে নিজের বাড়ি ছেড়ে চলে যান নরেন্দ্র মোদী উত্তর ও উত্তর পূর্ব ভারতে প্রায় দুই বছর ভ্রমণ করেন তিনি উনিশশো সালে আর দ্বারা গুজরাট লোকসংঘ সমিতির সাধারণ সম্পাদক নিযুক্ত হন উনিশশো পঁচাত্তর সালের এমার্জেন্সির সময় নরেন্দ্র মোদী গ্রেপ্তারি থেকে বাঁচতে আন্ডারগ্রাউন্ড হতে বাধ্য হন কারণ তিনি সরকারের বিরোধিতা করা হ্যান্ডবিল বা প্যাম্পলেট ছাপানোর সাথে জড়িত ছিলেন এরপর উনিশশো আটাত্তর সালে তিনি আর বিভাগ প্রচারক হন এবং তিনি সুরাট আর ভাদোদ্রার অনুষ্ঠিত সঙ্ঘের অনুষ্ঠানগুলিতে উৎসাহের সাথে অংশ নিতে শুরু করেন তিনি দিল্লিতে আর এর জন্য কাজ করতে গিয়েছিলেন যেখানে তাকে এমার্জেন্সির ইতিহাসের সংস্করণ গবেষণা ও লেখার জন্য নিয়োগ করা হয়েছিল উনিশশো সালে নরেন্দ্র মোদীকে আর বিজেপির হাতে তুলে দেয় পরবর্তীতে উনিশশো সালে মোদী আহমেদাবাদ পৌর নির্বাচনে বিজেপির প্রচারাভিযান সংগঠিত করতে সাহায্য করেন এবং বিজেপি নির্বাচনে জয়লাভ করেন লালকৃষ্ণ আডবাণীর পর নরেন্দ্র মোদীকে বিজেপির সভাপতি করা হয় সে সময় আর তার সদস্যদের বিজেপির মধ্যে গুরুত্বপূর্ণ পদে বসানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মোদী উনিশশো সালে লালকৃষ্ণ রাম রথযাত্রা এবং উনিশশো সালে মুরলী মনোহর যোশীর একতা যাত্রা সংগঠিত করতে সহায়তা করেছিলেন উনিশশো সালে তিনি বিজেপির জাতীয় সম্পাদক নির্বাচিত হন এবং তারপরে তিনি নয়াদিল্লিতে চলে যান তিনি হরিয়ানা ও হিমাচল প্রদেশের নির্বাচনী প্রচারেও নেতৃত্ব দেন নরেন্দ্র মোদী উনিশশো সালে বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন হিসেবে উন্নীত হন দু সালে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী কেশুয়া ভাই পাটেলের স্বাস্থ্যের অবনতি ঘটে এবং উপনির্বাচনে বিজেপি কিছু রাজ্য বিধানসভা আসন হারায় এরপর বিজেপির জাতীয় নেতৃত্ব প্যাটেলের জায়গায় গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব মোদীর হাতে তুলে দিয়েছিল সাতই অক্টোবর দুই হাজার একে নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার তিনি রাজকোট আসনের নির্বাচনে জয়ী হন তিনি কংগ্রেসের অশ্বিন মেহতাকে চোদ্দ হাজার সাতশো আঠাশ ভোটে পরাজিত করেন প্রথমবার তিনি মুখ্যমন্ত্রীর কার্যালয়ে মাত্র চোদ্দ মাসের জন্য ছিল এরপর ২২ ডিসেম্বর দুই এ তিনি মণিনগর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং একটি দুর্দান্ত বিজয় নথিভুক্ত করেন তিনি কংগ্রেসের ওঝা ইয়াতিন ভাই নরেন্দ্র কুমারকে আটত্রিশ হাজার দুইশো ভোটে পরাজিত করেছিলেন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হন মুখ্যমন্ত্রী হিসাবে মোদীর তৃতীয় মেয়াদ তেইশে ডিসেম্বর দুই হাজার শুরু হয়েছিল এবং বিশে ডিসেম্বর দুই হাজার শেষ হয়েছিল এবারও তিনি মণিনগর থেকে জিতেছিলেন তিনি কংগ্রেসের দিশা প্যাটেলকে পরাজিত করেছিলেন ২০১২ সালে নরেন্দ্র মোদী আবারও মণিনগর থেকে নির্বাচিত হন এবার তিনি ছিয়াশি হাজার তিনশো তিয়াত্তর ভোটে শ্বেতা ভট্টকে পরাজিত করেন চতুর্থ মেয়াদে আবারও তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন পরে তিনি ২০১৪ সালে বিধানসভা থেকে পদত্যাগ নেন দুই সালে নরেন্দ্র মোদী ভারতের চোদ্দতম এবং বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন মোদী ছাব্বিশে মে দুই হাজার চোদ্দতে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি ব্রিটিশ সাম্রাজ্য থেকে ভারতের স্বাধীনতার পর জন্মগ্রহণকারী প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন তেইশে মে দুই হাজার উনিশে নরেন্দ্র মোদী আবারও বারাণসী থেকে সাংসদ হিসাবে নির্বাচিত হন লোকসভা নির্বাচনে বারাণসী থেকে তিনি কংগ্রেস নেতা অজয় রায়কে পরাজিত করেছিলেন এই বিজয়ের মাধ্যমে তিনি আবারও ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন দুই সালে উনিশ সালের তিরিশে মে নরেন্দ্র মোদী আবারও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবং একত্রিশে মে মন্ত্রিসভা সম্প্রসারণ করেন পিএমও ছাড়াও তিনি নিজের কাছে পরমাণু শক্তি বিভাগ ব্যক্তিগত জন অভিযান ও পেনশন মন্ত্রক মহাকাশ বিভাগ এবং সেই সমস্ত মন্ত্রকগুলি নিজের কাছে রেখেছেন যা অন্য কোন মন্ত্রীকে বরাদ্দ করা হয়নি নরেন্দ্র মোদী ফের প্রধানমন্ত্রী পদ কি শপথ ও থার্টি ওয়ান মাই ক্যাবিনেট কাজ বিস্তার কিয়া पीएमओ के अलावा डिपार्टमेंट ऑन ऑफ एटॉमिक एनर्जी मिनिस्ट्री ऑन ऑफ पर्सनल पब्लिक एंड पेंशन डिपार्टमेंट ऑन ऑफ स्पेस और वो सभी मंत्रालय स्वयं के पास रखे जो किसी अन्य मंत्री को आवंटित नहीं हुए और अब की बार किया फिर से आएगी मोदी सरकार देखना है टू मैं